আমি যা শুনেছি তাতে হলগুলো স্টেডিয়াম হওয়া শুধুমাত্র বাংলার নয় গোটা প্যান ইন্ডিয়াতে সম্ভব হে হাই ওয়েলকাম টু মহারাজ আর বাংলার জেলার না জেলারের থেকেও বড়ো কিছু বন্ধুরা হিউজ স্কেলে একটা জিনিস আসতে চলেছে যা শুনলাম ইনসাইডার আপডেট থেকে শুধু মির্জা নয় এখানে আমরা অনেকগুলো বিষয় নিয়ে কথা বলবো এমন এমন জিনিসপত্র শুনলাম যেগুলো শুনে জাস্ট মাথা ঘুরে যাবে তোমার মাথা ঘুরিয়ে রেখে দিয়েছে টলিউড এবার আর অঙ্কুশ খুব বুদ্ধিমত্তার সাথে এই জিনিসটাকে ট্রাই করছে প্রথমে আসি মির্জার কথায় মির্জাতে কিন্তু কাদের কাদের ক্যামিও থাকতে চলেছে বন্ধুরা কালকেই তোমাদেরকে আপডেট দিয়েছি উইথ প্রুফ আপডেট দিয়েছি যারা বিশ্বাস করেনি তাদেরকে লিঙ্ক দিয়ে দিয়েছিলাম আনন্দবাজার অনলাইনে এখন কিন্তু সবাই তোমাদেরকে সেই আপডেটটাই দিচ্ছে দিচ্ছে তো তো বন্ধুরা দেবদার একটা ক্যামিও থাকতে চলেছে অঙ্কুশের মির্জায় এটা কিন্তু অঙ্কুশ নিজে মুখে সেই শিলমোহর দিয়ে দিয়েছে নিউজ পোর্টালেও দিয়ে দিয়েছে আচ্ছা সোহমের একটা ক্যামিও থাকতে চলেছে এই দুটো আপডেট তো ছিল কিন্তু এমন অনেক কিছু প্ল্যান করছে দা যে খবরটা দেয় আর কি এমন অনেক কিছু প্ল্যান করছে যেখানে আপনি যেগুলো আমরা আমিই জানি শুধু তোমরা জানো না এরকমভাবে একটা ছবি পোস্ট করে যেখানে কিন্তু জিৎ এবং তার সঙ্গে সঙ্গে শ্রাবন্তীকেও দেখা যায় এবার সেই জায়গা থেকে দাঁড়িয়ে তখন লোকজন বলে দেয় যে শ্রাবন্তী এবং জিদদা তারাও রয়েছেন এই ছবির ভিতরে তো বন্ধুরা যেটা বলার সেটা হচ্ছে যে শ্রাবন্তী এবং জিদ্দার ক্যামিও তারা কি সত্যিই রয়েছেন বন্ধুরা শ্রাবন্তীর একটা ছোট ক্যামিও থাকতে পারে এটা কিন্তু আমি যা বলছি এগুলো কিন্তু ইনসাইডার নিউজ হ্যাঁ মানে এটা মিলবেই মিলতেই হবে এরকম কিছু না ভাই আমি যেটা খবর পেয়েছি আমি তোমাদের সেটা দিচ্ছি এবার এটা সত্যি হতে পারে মিথ্যে হতে পারে আমার আমার সত্যি বলছে আমার তো ক্রস চেক করার মতন কেউ নেই যারা যারা আমাদের আমাকে বলেছে তাদের ভিতর থেকে আমি এই আপডেটটা পেয়েছি ওকে তো প্রথম হচ্ছে যে শ্রাবন্তীর একটা ছোট ক্যামিও থাকতে পারে হ্যাঁ এবং শ্রাবন্তী একটা লেডি গ্যাংস্টার হতে পারে এখানে এবং সেরকমভাবে একটা ক্যামিও থাকতে পারে এবং তার একটা মানে ছোট করে হলেও সে মির্জাকে কোথাও গিয়ে হেল্প করছে বা এরকম কিছুই হবে হয়তো ঠিক আছে এবং হয় সে এরকম কিছু হবে আর নাহলে একটা এরকম বলা হচ্ছে যে অ্যান্টাগনিস্টের চরিত্র হতে পারে কিন্তু শ্রাবন্তীর চরিত্রটার ভিতরে একটা ডাইনামিক্স থাকবে জাস্ট মিষ্টি একটা চরিত্র এসে চলে যাবে এরকম ব্যাপার স্যাপার হবে না এটা আমি জানতে পারলাম এবং এই চরিত্রটা ডেডলি চরিত্র হবে শ্রাবন্তীর চরিত্রটা এবং এটা একটা ছোট্ট পোর্শানেই আসবে এবং এটার পরে শ্রাবন্তীর চরিত্রটাকে নিয়ে আলাদা করে স্ট্যান্ডেলুন ছবি হতে পারে হুম সেটার প্ল্যানিংও রাখা হচ্ছে বা সেটা হতে পারে পরবর্তীকালে যদি মির্জা সাকসেসফুল হয় এই কারণেই কিন্তু অঙ্কুশ দা অনেক দিন আগে বলেছিল যে হলগুলো স্টেডিয়াম হয়ে যাবে ওকে আচ্ছা এবার এই একটা শ্রাবন্তীর চরিত্রের খবর পেলাম শ্রাবন্তীর চরিত্রটাকে নিয়ে হতে পারে সোহমের চরিত্রটাকে নিয়ে একটুখানি কথা বলিনি বন্ধুরা সোহমের চরিত্রটাও কিন্তু একটা মাস মশালা ছবি করতে চলেছে সোহম নিজের প্রোডাকশান হাউসে গেস এবং সেই ছবিটার সাথে কিন্তু এই ছবিটা যুক্ত মির্জা ছবিটা যুক্ত মির্জাতে তার যে চরিত্রটা দেখানো হবে সেইটা নিয়ে একটা স্ট্যান্ডার্ল ছবি হবে সোহমের প্রোডাকশানে যেরকমটা খবর পাওয়া যাচ্ছে সোমদার ছবি সেই সোমদার প্রোডাকশনে একটা ছবি হবে এবং মির্জাতে কিন্তু সোমদাকে দেখতে পাওয়া যাবে বুঝতে পারছো যে গোটা টলিউড মিলে একসাথে এসে কত বড় একটা প্ল্যান করেছে কত বড় একটা জিনিসপত্রকে ডিজাইন করেছে এবং বন্ধুরা থেকে আনন্দের খুশির খবর হচ্ছে এরপরে আমার আমি যাকে সব থেকে বেশি অ্যাডমায়ার করি দেবদা দেবদার কয়লা মাফিয়া নিয়ে একটা মানে খবর শোনা যাচ্ছিলো যে একটা ছবি করবেন দেবদা নতুন পরিচালকের সাথে তো সেই ছবিটিতে দেবদার যে চরিত্র সেই চরিত্রটি কিন্তু দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের চরিত্র কিন্তু সেই চরিত্রটি ক্যামিও করবে কিন্তু মির্জাতে বুঝতে পারছো কি হতে চলেছে কি হতে চলেছে ক্যান ইউ ইম্যাজিন পোস্ট অডিট সিনেমই হোক যেখানেই হোক দেবদা কিন্তু রয়েছেন মির্জাতে এইটা আমি জানতে পারলাম এবং মির্জাতে তার যে লুকটা তার যে ডিজাইনটা সেটা ভয়াবহ হতে চলেছে এগুলো কিন্তু সব ইনসাইডার নিউজ ঠিক আছে এবার এই যেটা জানতে পারলাম সেটা হচ্ছে যে দেবদার ওই ছোট পোর্শানটার সাথে যুক্ত থাকবে হচ্ছে ইয়ে তোমার দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের দেবদার কয়লা মাফিয়ার যে চরিত্রটা এবার একটা জিনিস খুব ভালো লাগছে যে এই যে চরিত্রগুলোকে আগে আগে এনে এনে মির্জাতে দেখানো হচ্ছে যে অঙ্কুশদাকে সাপোর্ট করা হচ্ছে কিন্তু নিজেদের প্রোডাকশান হাউসের লোগো কিন্তু কোনোভাবেই ইনক্লুড করা হচ্ছে না এইটা আমার খুব ভালো লাগছে যে এত বড় বড়ো সব মাথারা রয়েছেন বা মাথারা চলে আসছেন কিন্তু তারপরেও কিন্তু অঙ্কুশদার কোনো মানে ওপরে বার্ডেন তৈরি করছেন না যেটা আমার খুব ভালো লাগছে কারণ তারা প্রত্যেকে গোটা টলিউড একত্রিত হয়ে যাক আমি এতটুকু বলতে পারি গোটা টলিউড একত্রিত হয়ে যাক কেউ আটকাতে পারবে না আর সেটাই কিন্তু বড় করে পরিকল্পনা করা হচ্ছে এবার বলি লাস্ট যেটা বলার সেটা হচ্ছে যে জিদ্দার কথা বন্ধুরা জিদ্দা বস আমরা সবাই জানি তো জিদ্দাকেও কিন্তু অ্যাপ্রোচ করা হয়েছে ক্যামিওর জন্যে এবার দেখা যাক যে জিদ্দার কোনো ক্যামিও আমরা দেখতে পাই কি না এবং সেই চরিত্রটা নিয়ে আবার জিদ্দার নিজের প্রোডাকশন একটা স্ট্যান্ডার্ডলোন ছবি তৈরি করেন কি না আমার মনে হয় জিদ্দা হয়তো মেবি স্ট্যান্ডলোন ছবি তৈরি করবে না কিন্তু জিদ্দার ক্যামিও জিদ্দার বিষয়টা আমি এক্স্যাক্ট কোনো খবর পাইনি ঠিক আছে বাকি তিনজনেরটা যেরকম পেয়েছি তোমাদেরকে ইনফরমেশন দিতে পারলাম জিদ্দার খবরটা পাইনি শুধু এইটুকু জানতে পারলাম জিদ্দাকে অ্যাপ্রোচ করা হয়েছে এবার জিদ্দা যদি রাজি হয়ে যায় তাহলে একটা ছোট ক্যামিও জিদ্দারও থাকবে কিন্তু দেব জিদ অঙ্কুশ সোহম সবাইকে একসাথে দেখা যাবে এমনটা হবে না অঙ্কুশ হয়তো স্ট্যান্ড বাই থাকবে বাকিরা সবাই সবাই এক একটা টাইমে হয়তো এসে এসে তাকে হেল্প করছে বা অঙ্কুশ হয়তো স্ট্যান্ড বাই থাকলেও না অঙ্কুশের সাথে মানে এখানে হয়তো জিদ্দার সাথে তো একটা ছোট শট থাকলো এরকম জিনিসপত্র হতে পারে বা জিদ্দা হয়তো স্ট্যান্ডেলুন একটা আলাদা করে একটা পোর্শানি থাকলো জিদ্দার যেখানে পাঁচ মিনিট হয়তো জিদ্দার থাকলো বুঝলে এরকম জিনিসপত্র হতে পারে অনেকটা জেলারের মতন তো তারা এত কিছু দেখে এত কিছু ভেবে গোটা ইন্ডিয়ান ছবি গোটা ওয়ার্ল্ড ওয়াইড ছবির স্কেলে যদি এইভাবে ভাবতে পারে সত্যি ভাই সেলিউট অঙ্কুশদা তুমি ভেবেছো তুমি গুরু ভেবেছো এটা মানতে হবে এবং এটা যদি হয়ে যায় এটা যদি একবার মানে এটা তো অন পেপার রয়েছে এটা যদি একবার এক্সিকিউট ঠিকঠাক হয়ে যায় তুমি ভাবতে পারছো না শুধু স্টেডিয়াম না আগুন জ্বলে যাবে বাংলায় আগুন জ্বলে যাবে এবং বিশেষ করে এই যে জিনিসপত্রগুলো থাকবে থাকবে এটা যে আপডেট এসছে তারা যখন শ্যুট করবে সেটারও নিশ্চয়ই কোনো না কোনো ইনফরমেশান দেওয়া যাবে কিন্তু ট্রেলারে টিজারে সব জায়গায় যদি লুকিয়ে রাখা হয় এবং ভালো করে যদি প্রমোশন করা হয় এবং এদেরকে না রেখে যদি প্রমোশন করা হয় মজাটা হবে হচ্ছে ওয়াই মতন ঠিক আছে লোকে দেখতে শুরু করবে পরের দিন থেকে ফার্স্ট ডেতে তো অতটা যারা দেখে আসবে তারা বলবে জিতের ক্যামেরাটা দেখেছি দেবের ক্যামেরাটা ওটা থেকে আলাদা করে ক্রেজ উঠতে শুরু করবে যে হলে গিয়ে একবার দেখে আসি সবাইকে একসাথে কেমন লাগছে তোমাদেরকে আর কি মতামত বিষয়টাকে নিয়ে জানিও কমেন্ট সেকশন চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভাবেই মারাত্মক লেভেলে খেলা হতে চলেছে যদি এটা সত্যি হতে পারে যদি এটা মানে সত্যি সত্যি এক্সিকিউট করা যেতে পারে